বাপি প্রেজেন্টেশন। এই দেব সময় আমাকে দেখে অপমান না না, আমি চললাম। ও গো মা, তুমি এখন আমায় চিনতে পারছো না? বেশ, সম্মুখ শিহরে তোমার পিতা আর তোমার পুত্র আস্তিক বলির দিন না। ও গো পিতা, বলে কন্যা, এই কন্যাকে আমি চিনি, শুধু চিনি নয়, এর স্বামীকে নয়, এর ছয় ভাসুরকেও আমি মেরেছি। কেন জানো পিতা? কেন কন্যা? একদিন পূজার জন্য গিয়েছিলাম চম্পকনগরে রাজা চন্দ্রধরের কাছে, চন্দ্রধর পূজার পরিবর্তে আমার মস্তকে করেছে পদাঘাত। তাই তো মেয়াকে একে একে সব শেষ করে দিয়েছি। ও গো পিতা, বলো কন্যা, বেহুলা যদি এই দেব সবাই তিনি সত্য অঙ্গীকার করে, যদি দেশে কি শস্য পিতার কাজ হতে আমার চরণে দেয় পুষ্পাঞ্জলি, তাহলে আমি ফিরিয়ে দেবো ছয় ভাসু এবং লক্ষ্মীর প্রাণ। ও গো মা, আমি দেবো তো সবাবাজে কথা দিলাম, তিন সত্য অঙ্গীকার করে তোমার পূজা যদি না পাইয়ে দিতে পারি পুনরায় ফিরে আসব এই দেবতা সবামাঝে। বিহুলা, তোমার প্রাণপতির প্রাণ আমি ফিরিয়ে দেব, কিন্তু কিছু জিনিস লাগবে। বিহুলা বলো মা, প্রাণপতির প্রাণ ফিরাতে গেলে নতুন বস্ত্রের কান্নারে লাগে মা। বেশ মা, আর এই বেহুলা, মানুষের অঙ্কে থাকে 206 খানা হার, তাই 206 খানা লাগবে খুচরো পয়সা। বেশ, তোমরা জোগাড় করে আনো। হ্যাঁ দিচ্ছি। আমি বন্দি করে রেখেছি মা। বিহুলা, ওই বলকে ধরে আনো, ঝালু মালু।
এই মুহূর্তে তুমি ওই রাগো বোয়াল কি ধরে আনো। ভালো ভাই রে সুতো তুলে নে ভাই চল মুলে নে সুতো তোলা হলো ভালো ভাই রে মাছ ধরতে চলে রে ভাই তীর নদীর কূলে রে মাছ ধরা হলো ভালো ভাই রে মাছ নিয়ে চলে রে ভাই কৈলাস মন্দিরে রে মাছ ধরা হই গেল দাদা রে। এত ধরে নিয়েছিস? হ্যাঁ তুই ছেদ কর, সুবনের বটি দিয়ে ছেদ করলাম, এই হাঁটু পাড়া থেকে তোমায় দিলাম, আবার খেজুর পাতা দিয়ে শিঙে নদী ছাড়তে যাচ্ছে। কি বলছি জানো? বল কি বলছি। বলছি আমাকে একেবারে মেরে ফেলো, না হলে জাত ভাইয়ের কাছে মুখ দেখাতে পারবে। কেন রে নাতো? জাত ভাই দেখা যাবে, অপমানিত হবে। ও বেশ, আজ হতে পৃথিবীর মধ্যে যত বোয়াল আছে সবার পেটে থাকলো সুতলি। নাতো শঙ্খ তুলে দে। বেশ, শঙ্খ বাজা উলুধ্বনি করো। বিচিত্র বসুদেবী কঙ্কালে ঢাকিয়া জল পরি পদ্মাবতী আত্মমন্ত্র দিয়া, বিচিত্র বসুদেবী কঙ্কালে ঢাকিয়া জল পরি পদ্মাবতী আত্মমন্ত্র দিয়া। বিষ ঝরা ঝরাই বিষ ঝরাই দেবী বিষ হরি গো, বিষ ঝরাই বিষ ঝরাই দেবী বিষ হরি গো। উদয় হয়
বিশ্বধারাই বিশ্বধারাই তুমি বিশ্বহরি বিষ্ণু মহেশ্বর আশীর্বাদ করে গো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আশীর্বাদ করে গো, স্বর্গ হতে দেব পুষ্প বৃষ্টি করে গো, বিষধারাই বিষধারাই দেবী বিষহরি গো, বিষধারাই বিষধারাই দেবী বিষহরি গো। যাও চম্পক নগরে আমার পূজার আদায় কর। বেশ মা, তুমি ডিঙ্গার হাল ধরো আর আমি চলে যাই ওই চম্পক নগরে। আমি ধরি হাল, আমি তুলি পাই, আমরা স্বদেশ যাত্রা করি, আমরা স্বদেশ যাত্রা করি, স্বদেশ যাত্রা করি গো, আমরা স্বদেশ যাত্রা করি, আর গঙ্গা যমুনা ভাগীরথী আর চির গোদাবরী, কৃষ্ণা কাবেরী আমরা পার হয়ে চলি, আমরা স্বদেশ যাত্রা করি গো, আমরা স্বদেশ যাত্রা করি, আর কানা গদা বন্দী ছিল যোগিনী সেজেছি রে তোরে বেহুলা, আমার বেহুলার অঞ্চলে দুটো চার পয়সা দিলে বলেন কেন্দ্রীয়
বেজুরি নেবো, কিন্তু আমরা সব পিতা মানুষ, আমরা যাচ্ছি জলান্তি, আমাদের তেমন কাজ আছে। ওই পারে এই ঘাটে যেও না গো। কেন, কি হয়েছে? না আর ধরার ফাঁক নেই। কারা তুই শুনবি? দিদি পালা পালা, আর আর ধরার ভয় উঠেছি তাই তো এত জ্বালা। দিদি পালা পালা, আর ধরার ভয় উঠেছি চাপা তলা। দিদি পালা পালা, আর ধরার ভয় উঠেছি চাপা তলা। দিদি পালা পালা, এখন আমরা কি করবো? এই আমার কপালে সিঁদুর তোমাদের কপালে দিয়ে দিলাম, আর এই কলসির কানা ভেঙে তোমাদের হাতে পরিয়ে দিলাম। ও তো আমার সদা বাহা গেলাম তো। হোক, এই লক্ষ্মী পূজা নিলে কি হয়? সব হারানো সম্পদ ফিরে পাবে। তাহলে কি আমরা স্বামীরা ফিরে আসবি? সবাই ফিরে আসবে। বেশ, তাহলে বিজুলি দাও, আমাদের মায়ের কাছে আমরা দিয়ে দেবো। বেশ, বিজুলির মূল্য নেবে তো? আমাদের সঙ্গে এসো আমাদের মহারাজের কাছে। বাইরে কি রমণী এসেছি এই লক্ষ্মীর ভজনে বিক্রয় করতে। এই লক্ষ্মীর ভজনে দেখো তো কাদের নাম লেখা আছে। বেহুলা লোকিন্দরের নাম লেখা আছে। ওগো মহারাজ, তাহলে কি আমাদের পুত্রবধূ ফিরে এসেছি? তুমি একটুবার একটুবার ঘরে নিয়ে এসি, তুমি পরিচয় করে দেখো আমাদের বেহুলা কি ফিরে এসেছি। রমণী কোথায়, কোথায় ছিল রমণী? দেখি দেখি মা বেহুলা, তুমি এলে আমার পুত্র। তুমি আমায় চিনতে পেরেছো পিতা? হ্যাঁ মা, আমি এই বেজুরি দেখেই তোমায় চিনতে পেরেছি। তোমার পুত্র সবাই চাপাতলার ঘাটে আছে। সে কি মা? তুমি যদি একবার করো আমার মায়ের পূজা, পুনরায় ফিরে আসবে সবাই তোমার এই চম্পক। না, গেহস্থে পূজেছি আমি দেব সুরপানের, সেহস্থে নাই দেব ওই চেন মূলের কানের পূজা। পিতা মা, তাহলে তোমার পুজো দিতে হবে না, আমরা পুনরায় ফিরে যাচ্ছি ওই স্বর্গ চন্দ্রধর। আমি তোমার আরাধ্যা দেবী মহামায়া। বলো মহামায়া, আমি তোমার আদেশ করছি, তুমি দাও সমস্ত অহংকার ত্যাগ করে পদ্মার চরণে পুষ্পাঞ্জলি। সেজিমা, আমার দক্ষিণ হস্ত যে শঙ্করের চরণে বাঁধা, কেমন করে দেবো দক্ষিণ হস্তে? খালি আসছে বাম হস্ত, যদি পূজা নিতে চায় তাহলে এই বাম হস্তে পূজা দেবো। বেশ, তুমি বাম হস্তেই পদ্মার চরণে পুষ্পাঞ্জলি দাও। বেশ, পূজার জোগাড়টা নিয়ে আসুন।
ভগ মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে আমি করি গো শরণ। আজ মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে আমি করি গো শরণ। আমার দক্ষিণ হস্তে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব,
এই পুষ্পাঞ্জলির অর্ঘ তোমার চরণে ঠাঁই দিও। ওম ধ্যানিত্যং মহেশং রজতগিরণি ভং চারু চন্দ্রা মধুরন্দা কল্প জলাঙ্গং পরশুমলা দ্বিতীয়স্তং প্রসন্নং বিশ্বাদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্তরম ত্রিনেত্রম শিবায় নমঃ নমস্তভ্যং নির্বাক্ষজিপচক্ষুষে নমাপি ন চৈত্রবজ্রস্তাবৈ নমঃ নমঃতিশিরস্তদণ্ডপ্রাণয়ে নমঃত্রৈলোক্যনাথায় ভূতানগপতয়ে আমি শঙ্করের চরণ দক্ষিণ হস্তে পুষ্পাঞ্জলি দিয়েছি। এরা তবে সমা চন্দ্রধর তোমার হস্তে রয়েছে হেলতাল ইষ্টই, হেলতাল দেখে আমার বড় ভয়, দূরে করো নিক্ষেপ। বেশ মা, আমি হেতাল বাড়ি সরিয়েই রাখলাম। ওরে চন্দ্রধর বলো মা, তুমি আমার পিতার পূজা দিয়েছো, ধুনার বর্ণ আমি সহ্য করতে পারি না, তাই বলছি ধুনার পরিবর্তে লক্ষ মন ধূপ বাতি দিয়ে আমার চরণে দাও পুষ্পাঞ্জলি। বেশ মা, তোমার আদেশ মতো লক্ষ মন ধুনার পরিবর্তে লক্ষ মন ধূপ দিয়ে তোমায় করিব আরাধনা। তুমি এই মুহূর্তে আমার সম্মুখে অঞ্চল পেতে দাঁড়াও মা। চন্দ্রধর মা, এই আমি এলাম তোর ঘটে। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। ও নশিকস্য মুনমাত ভগ্নমস্তথা জলোত্তরমণি পর্যন্ত মনসায় নমা নমঃ। মাগো, আমি বামাতে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম মা। চন্দ্রধর বলো মা, তোমার ভক্তির পুষ্পাঞ্জলি আমি সন্তুষ্ট মা। তাই তো বলছি বলো মা, যেমন করে আমার পিতার মন্দির আছে চম্পকনগরে, ঠিক তার পাশে একটি মন্দির প্রতিষ্ঠিত কর বাবা। সেই মন্দিরের নাম রেখো দেবী মনসা মন্দির। বেশ মা, তোমার আদেশ মতো আমার রাজ্যের মধ্যে ঠিক শঙ্করের মন্দির যেমন স্থাপিত আছে তারই পাশে আজ নতুন একটি মন্দির হবে, সেই মন্দিরের নাম হবে মাতা মনসার মন্দির। চন্দ্রধর মা, তুই যখন পূজা দিয়েছিস মা আমি তৃপ্তি পেয়েছি মা, মন আমার সন্তুষ্ট হয়েছে। তাই আজ কি করলাম জানিস? বলো মা। আজ আমি প্রদান করলাম আজ থেকে চম্পকগ্রজের রাজা চন্দ্রধর, আজ হতে আমার মাতার চাঁদুয়া হয়ে থাকবে মা।